হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গ্লোরি ওয়ার্ল্ড। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমি তো ভালো আছি। তো ক্রিসমাস চলে এসেছে, আর ক্রিসমাস পার্টিতে তো নিজেদের সুন্দর দেখাতেই হবে। তো তার জন্য এই মেকআপ লুকটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, তোমরা শেষ অবধি দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো বেশি কথা না বাড়ি ভিডিওতে যাওয়া যাক। আর তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? আর আমার ইনস্টাগ্রাম লিঙ্কও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা চাইলে আমাকে ওখানেও ফলো করতে পারো। তো চলো আর বেশি কথা না বলে ভিডিওতে যাওয়া যাক। তো সবার ফার্স্টে আমার ফুল ফেসটা ময়েশ্চারাইজ করার জন্য আমি এখানে নিভিয়া সফট ক্রিম অ্যাপ্লাই করে নিচ্ছি। দেন লিপটা ময়েশ্চারাইজ করার জন্য আমি এখানে ল্যাকমি লিপ বাম অ্যাপ্লাই করে নিচ্ছি। আইব্রোটা আমি অফ ক্যামেরা করে নিয়েছি। দেন এনভাইবের এই কনসিলারটা আমি আমার আইলিডে অ্যাপ্লাই করবো অ্যাজ আ আই শ্যাডো বেস। দেন বিউটি ব্লেন্ডারের সাহায্যে এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নেব। স্টে কোয়েকে লুজ পাউডারটা দিয়ে আমি আমার আইলিডটা ভালোভাবে সেট করে নেব। তো এবার আমি চলে যাব আই মেকআপে। তো সবার ফার্স্টে এই কালারটাকে আমি নেব, এটাকে আমি আমার আউটার ভিতে প্লেস করে আস্তে আস্তে ব্লেন্ড করব। দেন ওই সেম কালারটাই আমি আমার ইনার কর্নারেও প্লেস করব, দেন ভালোভাবে ব্লেন্ড করে নেব। দেন এরকম একটা ফ্লাফি ব্রাশের সাহায্যে এই কালারটাকে নিয়ে আমি ভালোভাবে ব্লেন্ড করে দেব। দেন একটা পেন্সিল ব্রাশের সাহায্যে এই কালারটাকে নেব, দিয়ে আমার ইনার কর্নার আর আউটার কর্নারে প্লেস করব, দিয়ে ভালোভাবে ওটাকে ব্লেন্ড করে নেব। দেন আমি এই হোয়াইট শিমার শেডটা আর এই হোয়াইট শিমার শেডটা দুটোকে মিক্সড করে মিডিল পার্টটাতে আমি অ্যাপ্লাই করে নেব। দেন ভালোভাবে কালারগুলোকে ব্লেন্ড করে নেব। আমি আইলাইনারের জন্য আমি এখানে এনভাইবের আইলাইনার অ্যাপ্লাই করে নেব, নর্মাল আইলাইনার ড্র করছি আমি। দেন আমি এখানে ইনসার্ট কসমেটিক্সের 3-in-1 প্রাইমারটা অ্যাপ্লাই করব, আমার টি জোনটা ফোকাস করে আমি ফুল ফেসে অ্যাপ্লাই করে নেব। দেন আমি এনভাইবের কনসিলারটা অ্যাপ্লাই করব, যেই যে জায়গাগুলো আমার ইউনো কনসিল করার দরকার শুধু সেগুলোই করব, আজকে আমি কোনো ফাউন্ডেশন অ্যাপ্লাই করব না। তো এটাকে আমি এবার একটা বিউটি ব্লেন্ডার দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নেব। তো ঝটপট ব্লেন্ড করে আমি আসছি। তো ব্লেন্ডিং হয়ে গেছে। দেন আমি স্টে কোয়েকের এই লুজ পাউডারটা দিয়ে ভালোভাবে সেট করে নেব, বিউটি ব্লেন্ডার দিয়ে আমি অ্যাপ্লাই করছি। তো এবার আমি আমার আই মেকআপটা কমপ্লিট করব, আমি ওই সেম কালারটাই আমি লোয়ার ল্যাশ লাইনে অ্যাপ্লাই করে নিচ্ছি। দেন এনভাইবের ব্ল্যাক কাজলটা আমি আমার ইনার কর্নার পোর্শনটাই অ্যাপ্লাই করব আর আউটার কর্নার পোর্শনটাই অ্যাপ্লাই করব, মিডল পার্টটাই আমি অ্যাপ্লাই করব না। দেন ওটাকে একটা পেন্সিল ব্রাশের সাহায্যে হালকা হালকা স্মাজ করে দেব। দেন স্টে কোয়েকি হোয়াইট কাজলটা আমি ওই মিডল পার্টটাই অ্যাপ্লাই করে নেব। তো সেম ওই হোয়াইট শিমার শেডটা নিয়ে আমি আমার ইনার কর্নারটাও হাইলাইট করে নিচ্ছি। সেম ব্ল্যাক লাইনারটাই আমি অ্যাপ্লাই করছি আমি আমার ইনার কর্নারটাই। মাস্কারার জন্য আমি এখানে মেবিলিনের কোলোজন মাস্কারাটা অ্যাপ্লাই করছি, ওটার দুটো তিনটে কোট আমি ভালোভাবে অ্যাপ্লাই করে নেব, কারণ আমি কোনো আইল্যাশ অ্যাপ্লাই করছি না। তো এবার আমি একটা পাউডার ব্রাশের সাহায্যে সমস্ত এক্সেস পাউডার যেগুলো আছে সেগুলোকে ভালোভাবে ক্লিন করে নেব। দেন পিএসি ব্রাউজারটা দিয়ে আমি ব্রাউজিং করে নেব আমার ফেসটা। মিস ক্লিয়ারে ব্লাশার অ্যাপ্লাই করে নেব আমি। তো আমি পিএসি বেকড হাইলাইটারটা অ্যাপ্লাই করব, ভীষণই লাইট অ্যাপ্লাই করব একটা ন্যাচারাল লুক দেওয়ার জন্য। দেন আমি এখানে সুইস বিউটি মেকআপ ফিক্সারটা অ্যাপ্লাই করে নিচ্ছি ভালোভাবে। লিপস্টিকের
জন্য আমি ইনসার্ট কসমেটিক্সের এই দুটো সেটকে আজকে অ্যাপ্লাই করব। আই থিঙ্ক একটা শেড নাম্বার 03 আর একটা 06। সো হিয়ার ইজ মাই ফাইনাল লুক। আশা করি আজকের এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আর ভিডিওটাতে একটা লাইক করে দিও, আর শেয়ার করে দেওয়ার ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।